মামি আসছি। কবিতা, অপু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। কি হয়েছে কি? চল ছাদে চল। অপু আমাকে কলেজে মার্কশিট আনতে যেতে হবে। দূর ছাদ তো, ও ফেল করা মার্কশিট আনতে হবে। বলবি তো অপু কি হয়েছে। আরে আয় তো আগে। বল না কি তোর জরুরি কথা। শুনে আবার তোর মন ভেঙে যাবে না তো? কি হয়েছে সেটা কি বলবি? কান্নাকাটি করবি না বল, আর কাউকে জানাবিও না। আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন? কি রে বল, শিবু আর আমার মধ্যে না খুব চলছে। কি শিবু আর তোর মধ্যে চলছে? বললেই হলো, শিবু ওর ছেলেই নয়। এতদিন ভালো জিনিস পায়নি তাই তোর দিকে ঝুঁকেছিল, এখন পেয়েছে তাই হাত ধুয়ে বসে পড়েছে। তোর একটা কথাও আমার বিশ্বাস হচ্ছে না, শিবু শুধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে, তোর আর শিবুর মধ্যে কি কি হয়েছে আমাকে বল, আমিও বলবো, এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে। ঠিক আছে। শিবু সবসময় তোর পেছনে দৌড়ায়? না, আমি ওর পেছনে দৌড়ি, কিন্তু আমার পেছনে সবসময় দৌড়ায়। আচ্ছা, শিবু কোনদিন তো চোখে দেখে দেখে মনের কথা বলেছে? যা কেউ শুনেনি, শুধু তুই শুনেছিস। অত সবাই কোথায় ওর, এসেই তো খালি যাই যাই করে। আমাকে বল, সবসময় বলে এমন এমন কথা বলে যা আমি তোকে বলতেও পারবো না। শিবু তোকে কোনোদিনও কিস করেছে? কিস? আস্তে, কাকু আছে না বাড়িতে? আমাকে অনেকবার কিস করেছে। এর থেকে প্রমাণ হয় শিবু তোকে না আমাকে ভালোবাসে। অসম্ভব। কেন? যতক্ষণ আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে ভালোবাসে। শোন, এবার আমরা এক এক করে ওর সামনে দিয়ে যাব, এর থেকেই বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে। কি করে? কেন, যখন তুই ওর সামনে দিয়ে যাবি, যদি ও সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মার। নে যা। কিরম ভাবে যাবো? ঢং, যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি, যেমন খুশি হাট। দেখলি কত অ্যাঙ্গেল থেকে দেখলো আমায়? কখন দেখলো? সে কি রে, কাক চড়ুই সবাই দেখলো, আর তুই দেখতে পেলি না? দুবার দেখেছে আমায়। তুই ঢপ দিচ্ছিস, শিবু আমায় দুবার দেখেছে, তোকে নয়। বুঝতে পেরেছি, শিবু আমার দিকে তাকিয়েছে বলে তোর চলছে। বাজে বকিস না তো, চল আবার যাবো। এতক্ষণে পুরো ক্লিয়ার হলো। কি শিবু কেন তোকে জানতে পাম বলে? আসছি রে। থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়।